ইয়েও বেরিয়েছিল ডকুমেন্টারিও আচ্ছা, সত্যিকারের, সেটা আমি যারা দেখিনি, তাদেরকে নিয়ে করা হয়েছিল, আই থিঙ্ক হটস্টারই বানিয়েছিল দেখতে চাই না। ডকুমেন্টারিটা, যারা যারা রিয়েল ইনভেস্টিগেটর অফিসার্স ছিল তাদেরকে আচ্ছা, নিয়ে করা হয়েছিল। তো ওদের আলটিমেটলি আই থিঙ্ক ওটার যা ফল ছিল সেটা এটাই যে ডিমনিক কিছু ছিল, যে ওদের মনে হয় দাদু যে সে আগে মারা যায়, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাঙ্কাপল। আমি অম্বালি, আমি অভিষেক, আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করিনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। আমরা ওখানে নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, কখনো কখনো কোশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা কমেন্ট বক্সেও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা হটস্টার স্পেশাল একটা আই থিঙ্ক মুভি ট্রেলার ওকে, নিয়ে আসছি, ট্রেলার অ্যাকশন আখরি সচ। আচ্ছা, এটাতে আছে নো তামান্না আইডিয়া। ভাটিয়া আর অভিষেক ব্যানার্জি। ওকে, এটা 25th August রিলিজ করবে হটস্টারে, আপনারা ডাইরেক্ট শুনেছেন নাকি? করছে রবি গ্রিওয়াল, এক্সকিউজ মি, লিখেছে সৌরভ দে। আর এটা মুভি মনে হচ্ছে তো, বাঙালি দে, দেখা যাক, আমি জানি না কি টপিক নিয়ে, দেখি কিছু আগে আইডিয়া দেখেন, নেই, তো দেখলে আমরা বুঝতে পারবো। আপনিও দেখুন। নাইস, পরিবার কে বাদ বাহার নেই জানি। রেগুলার ফ্যামিলি থে ম্যাডাম, হামারে জেসে হি লোগ থে। 9 से 70 साल उनके पूरी 3 जनरेशन साल हो गई एक साथ। पहले सुना वही तो स्ट्रेट है, लगा कि माँ संगीत का केस है। यहाँ कर देगा दिल्ली स्ट्रेट है ना, तो दिल्ली तो छे सवाई सुसाइड कोई नहीं सेटा बिजनेस फैमिली। तो पट्टी बांध के कौन सुसाइड करता है? ये स्टूल से सब 1 से 2 फीट की दूरी पे है, अगर ये सुसाइड होता है ना तो शायद ये स्टूल पास में गिरे होते। इस घर में टोटल 11 दरवाजे हैं, अगर रूम्स की विंडोज को जोड़े तो वो भी 11। यहाँ पर सब कुछ ही 11 है, खिड़कियाँ, दरवाजे, सरिये, पाइप्स और 11 डेड बॉडीज। फैमिली मेंबर्स का एस्टिमेटेड टाइम ऑफ डेथ मोर ऑर लेस द सेम, पर ये तो तब भी पॉसिबल है जब घर में कोई और हो। इस भाई का मणिपाल के गैंग वालों के साथ कुछ सॉलिड कनेक्शन दिख रहा है। फैमिली में कुछ स्ट्रेस, पहली शादी थी जी उनके घर में कुछ महीनों में, जितना छुपाओगे उतना नुकसान होगा। जिस लड़की से 1 हफ्ते पहले सराई हुई थी, शी इज नो मोर, आपको क्या लगता है मैं मर्डर हूं? तो सुबह सुबह तुम क्राइम सीन पे क्या कर रहे थे? रजावत हाउस से 9 रजिस्टर्स मिले हैं और इन रजिस्टर्स में फैमिली की काफी कुछ डिटेल्स हैं। इन लोगों को बहलाया गया है, क्या पता बलिदान दिलवाया हो। अंधविश्वास या जादू टोने का चक्कर भी तो हो सकता है, कुछ तो है जो छूट रहा है। परिवार के बाद बाहर नहीं जाने चाहिए। हॉटस्टार स्पेशल्स प्रेजेंट्स आखिरी सच 25 अगस्त से डिज्नी प्लस हॉटस्टार पर। से तार माने जस्ट टीवी सीरीज होगा 25 अगस्त से, मे बी তাদেরকে নিয়ে করা হয়েছিল, যারা যারা রিয়েল ইনভেস্টিগেটর অফিসার্স ছিল তাদেরকে নিয়ে করা হয়েছিল। তো আলটিমেটলি আই থিঙ্ক ওটার যা ফল ছিল সেটা এটাই যে ডিমনিক কিছু ছিল, যে ওদের মনে হয় দাদু যে সে আগে মারা যায়,
তো দিদিমা আর বাকিরা দাদুকে দেখতে পায়, দাদু ওদেরকে ডাকে যে আমার সাথে জয়েন কর, তাহলে পরিবারের বা বাকিদের ভালো হবে বা এরকম কিছু একটা, আই থিঙ্ক যতটা আমি শুনেছি ওটাই মেন স্টোরি ছিল। তো সেটার জন্যই বলেছিল যে তখন দাদু ডাকছে সবাই মিলে যাবো, তাহলে ব্যাপারটা ওইরকমই হয়েছিল। আর আমি এটা জানি আপনার কি বলবো যে একটা ডেমনিক পাওয়ারটাকে কি বলবো বাংলায়, রাক্ষস শয়তান না শয়তান আবার কি হয়, প্রত্যেকটার ক্যারেক্টার নাম আছে। হ্যাঁ শয়তান স্যাটান স্যাটান স্যার ওটা ধরো এতে আমাদের যেটা বলে রাক্ষসী মনে হয় রাক্ষস বা অসুর ডিমন, হ্যাঁ অসুর অসুরই যে একটা সত্তা, কারণ এটা বিজনেস ফ্যামিলি ছিল আমি অতটা জানি, আর হঠাৎ করে লাস্ট তিন চারটে জেনারেশন ধরে ওদের বিজনেস ফ্যামিলিটা খুব ভালো মতন একদম সবার চোখে পড়ার মতন বিজনেসটা খুব ভালো হয়েছিল, সব প্রচুর ইনকাম হয়েছিল, প্রচুর শেয়ারস হেনা তেনা অনেক কিছু প্রপার্টিস টপার্টিস করেছিল প্রথম লাস্ট তিন বা দুটো জেনারেশনের মধ্যে। তো এটা শয়তান বলুন আর অসুর বলুন তাদের ইনফ্লুয়েন্সে হয়েছিল, আর তারপরে ওই সব কিছুরই একটা বলিদান দরকার হয় বা কিছু দেয় যখন কিছু চায় তখন, তো একটা টাইমে মানে ওটা এদের দাদু কিছু একটা করেছিল যার জন্য এদের ফ্যামিলিটা খুব ভালো বিজনেস চলছিল, কিন্তু আলটিমেটলি ওর একটা স্যাক্রিফাইস দরকার যে পরে তোর থেকে নেব কি। এটা প্রত্যেকটা মানে যেটা আপনি দেখেছেন কিনা বিপাশা বসা সিনেমাটা এখন নামটা মনে পড়ছে না, ওখানে এই জিনিসটা দেখানো হয়েছিল যে তোমাকে যখন ও একটা ডিল করেছিল দাদু, হ্যাঁ অ্যাকচুয়ালি শয়তানরা তোমাকে যেমন ঠাকুররা তুমি প্রে করছো তোমাকে আশীর্বাদ হিসেবে দিয়েছে, কিন্তু আপনার রাক্ষসরা বা ডিমনরা সব সোল বা কিছু চাই ডিল করে, তো আলটিমেট সবার সবাই একসাথে মারা গেছিল। আর তারপরেও যেটা বলা হয় সেটা আমি মনে হয় কোনো প্রডকাস্টে দেখেছিলাম, আমার খেয়াল নেই, সেটা বলা হয়েছিল যে ওটাই হয়তো লাস্ট ইন্ডিয়ায় সব থেকে নেগেটিভ একটা জিনিস ঘটনা হয়েছিল, যেটা আপনার মাইথোলজিক্যাল দিয়ে বা যেটা গড বা ডিমনসদের ডেভিলদের নিয়ে, তো ওটা সব থেকে নেগেটিভ, আর এতগুলো মানুষ মারা যায় আর তাদের আত্মা এখনো পর্যন্ত খুব একটা বাজে জায়গায় আছে, তারা এখনো মুক্তি বা এগুলো কিছু পায়নি, সেটা আমার মনে হয় রাজেশ সেনান্দির কোনো প্রডকাস্ট আমি দেখেছিলাম, তো ওই এই জাস্ট এই ইনসিডেন্টটা নিয়ে কথা বলছিল। তো এর জন্য তুমি বললে না এটা সত্যিকারের কোনো ডকুমেন্টারি হচ্ছে সেটা আমি দেখতে চাই না, এতটা হয়তো নেগেটিভ হয়তো জিনিসটা। হ্যাঁ না সিরিয়াসলি ওটা খুবই মানে একটা ভয়ঙ্কর ব্যাপার, বেঁধে মারা হয়েছে, বাট ওই যে চোখ বন্ধ করে মারা এটা রিচুয়াল টাইপের, মানে আলটিমেট যদি কেউ রিসার্চ করে দেখে মানে এখানেও তাই দেখানো হবে আশা করছি, যে যখন কোনো তান্ত্রিক বা কারোর সাথে যখন কথা বলবে তখন তাদেরকে যদি সিনটা দেখায় ক্রাইম সিনটা ওরা যে কেউ দেখে বলবে যে একটা রিচুয়াল টাইপের, রাজেশ নন্দীর এটাতে বলেই বলাই হয়েছিল যে ওরা মানে অতগুলো সোলকে চেয়ে নিয়েছিল, মানে যে হয় না যে খিদে মেটানোর জন্য, তো প্রথম কিছু বছর এতটা সাকসেস দিয়েছিল তো, আর ওরা ওদের কোনো একটা এ ছিল মানে হয় না যেমন গুরু থাকে কুলগুরু যেরকম হয় ওরকম, তো ও বলছিল এটা করো তো করছিল, তো কাজ হচ্ছিল এটা করো ওটা করো, তো এরকম অনেক কিছু করেছিল তো অনেক সাকসেস পেয়েছিল, তো তারপরে ওরা বলেছিল এই যে এতজন মিলে এরকম এ করে, কিন্তু ওরা জানতো না ওরা মরে যাবে, ওরা ভেবেছিল যে এটা একটা এ যেখান থেকে বেঁচে যাবে আমাকে বাঁচিয়ে নেবে, কারণ কি আগে বাকিগুলো কাজ হয়েছে যখন আগে এমন ইম্পসিবল জিনিস হয়েছে, তো ওটাও ভেবেছিল এটাও একটা কোনো এ যেটাতে আমি বেঁচে যাবো, কারণ কি কেউই ভাবেনি তো মরে যাবে বলে করেছে, তো খুবই ইয়ে হবে এটা দেখাটা, মানে মানে যেটা লিখেছে এখানে এক্স্যাক্টলি বোন চিলিং, তো রিয়েলি বোন চিলিং এর ব্যাপারটা, মানে যখন আপনি জানেন এটা একটা ট্রু ইভেন্ট এক্স্যাক্টলি, এটা কারোর কোনো ফ্যামিলির সাথে এটা ঘটেছে সিরিয়াসলি, এগারোটা লাস্টকে উপর থেকে ঝুলতে দেখো আমার ঘর সবার চোখ বন্ধ। তো যাই হোক ওটা দেখলে বেশ মানে ইন্টারেস্টিং, জানি দেখাটা একটু চাপের বাট হ্যাঁ খুবই ভালো হবে যা দেখে মনে হচ্ছে, মানে কি অনেকদিন পরে আবার ডার্ক বলুন আর লাইট বলুন যেটাই বলুন
সেটা অসুর বলুন আর ভগবান বলুন দুজনকে নিয়ে আমাদের দেশ এখন বেশ মাতামাতি করছে। কিছুদিন আগে ও মাই গড 2 রিলিজ করেছে, তার আগে অসুর করেছিল, এরকম প্রত্যেকটার মধ্যে আদিপুরুষ করেছে, এরকম সবাই এই নিয়ে আবার হঠাৎ করে খুব কথা হচ্ছে। তো ব্যালেন্স করা ভালো, তুমি দুটোকেই দেখো, জানো, নিয়ে বিচার করো। একদমই। আর আপনারা জানাবেন আপনাদের ট্রেলারটা কেমন লাগলো, আপনারা সেটা জানেন কি না, ডকুমেন্টারিসটা দেখেছেন কি না, আর আমাদের রিঅ্যাকশন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এখনও সাবস্ক্রাইব না করতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এরকম আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই।